শাহরিয়ার চৌধুরী ইমন সালমান শাহ নামেই তিনি সকলের কাছে পরিচিত। চলতি বছরের চলতি মাস সালমান শাহর যেমন 50তম জন্মবার্ষিকী, তেমনি 25তম মৃত্যুবার্ষিকীও। 1971 সালের 19 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন, সে হিসেবে চলতি মাসই তার 50তম জন্মবার্ষিকী। আবার 1996 সালের 6ই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন, সে হিসেবে চলতি মাস সেপ্টেম্বরেই তার 25তম মৃত্যুবার্ষিকী। যদিও সালমান শাহর মৃত্যু দিবস এবং জন্মদিবস একই মাসে, জায়গাটা ভিন্ন। তিনি জন্মগ্রহণ করেছিলেন সিলেটে এবং মৃত্যুবরণ করলেন ঢাকায়। জন্মেছিলেন স্বাভাবিক নিয়মে, মৃত্যুবরণ করলেন রহস্যে ঘেরা এক অস্বাভাবিক প্রক্রিয়ায়। তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে খুন করা হয়েছে, তা আজও রহস্যে ঘেরা। বাংলা চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব ঘটেছিল ধূমকেতুর মতো। এ যেন এলাম দেখলাম জয় করলাম, অথবা উড়ে এসে জুড়ে বসলাম, এরকম অনেকটা এরকমই। তবে সিনেমা জগতে আসার আগে সালমান শাহ সবার দৃষ্টি কেড়েছিলেন ইত্যাদিতে একটি গানের মডেল হয়ে। নামটি ছিল তার অপূর্ব, কোথায় আর কাজেও সে অপূর্ব। এই 1 মিনিটের ভিডিওতে মডেল হয়েছিলেন এই গানে সালমান শাহ। তখন সালমান শাহ ছিলেন না, ইমন নামেই পরিচিত ছিলেন। সালমান শাহ নামটি উনি যখন সিনেমা জগতে আসেন তখন সুহানুর রহমান সুহান বা তাদেরই দেওয়া। মডেল হিসেবে যদিও প্রথম এই মিডিয়া জগতে সালমান শাহর আবির্ভাব, তারপর তিনি অনেকগুলো নাটক করেছেন, পরে বিয়ে করেছেন সামিরাকে 1992 সালে, তারও অনেক পরে 1993 সালে তার প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পেয়েছিল। তার মানে এই অত অল্প বয়সে বিয়ে করার পরেও একজন নায়ক মহানায়কে পরিণত হতে পারে, সালমান শাহ হচ্ছে তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। আমাদের চলচ্চিত্র জগতে যারা আছেন বর্তমান নায়করা, তো তাদের স্ত্রী সন্তানদেরকে, তাদের বৈবাহিক অবস্থাকে তারা লুকাইয়া রাখে, কারণ বৈবাহিক অবস্থা, তিনি যে বিবাহিত, স্ত্রী সন্তান আছে, এটা যদি প্রকাশিত হয়ে যায় হয়তো তার সেই তারকা ইমেজ থাকবে না। কিন্তু সালমান শাহ ছিল তার ব্যতিক্রম। অল্প বয়সে বিয়ে করে এসেও বাংলা চলচ্চিত্রে রাজত্ব করে গেছেন যুবরাজের মতো, এটা শুধুমাত্র সালমান শাহকে দিয়েই সম্ভব। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি ছবি করেছেন এবং সবগুলাই, বেশিরভাগ ছবি ব্যবসা সফল, হিট সুপারহিট। এবং তখনকার দিনে আমরা যদি দেখি সিনেমা জগতে, সিনেমাগুলো যেরকম সুপারহিট ছিল তেমনি সিনেমার নাম কিন্তু অনেক জৌলুস, অনেক সুন্দর সুন্দর সিনেমার নাম হতো। এই ধরেন সালমান শাহর ছবিগুলাই যদি আমরা বলি, কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে, এই গড়, এই সংসার, এরকম সত্যের মৃত্যু নেই, স্নেহ, দেনমোহর, বা তার যে 27টা ছবি আছে, অনেক সুন্দর সুন্দর নাম। আর বাংলা চলচ্চিত্র তখনই ধ্বংস হয়েছিল, অশ্লীল যুগ যখন আসছিল, চলচ্চিত্রের নামগুলো কিন্তু অনেকটা অশ্লীল ছিল, যেন নির্মাতারা চলচ্চিত্রের নামও খুঁজে পাচ্ছে না। যাক, সালমান শাহ হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু সালমান শাহ বেঁচে থাকবেন যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে, বাংলাদেশে যতদিন সিনেমা প্রেমিক থাকবে, বাংলাদেশে যতদিন সিনেমা হবে ততদিন সালমান শাহকে কেউ অস্বীকার করতে পারবে না। সালমান শাহকে কেউ, তার দর্শক যে ভক্তবৃন্দ আছে, এদের মন থেকে মুছে ফেলতে পারবে না। যদিও আজ 25 বছর সালমান শাহ নেই, একটা প্রজন্ম সালমান শাহর মৃত্যুর পরেই গড়ে উঠেছে, যারা চলচ্চিত্র দেখতেছে, সিনেমা প্রেমিক যারা, তারা সালমান শাহকে কিন্তু বেঁচে থাকা অবস্থায় দেখে নাই, কিন্তু এখনও তারা সালমান শাহর ছবি দেখে সালমান শাহকে তারা ভালোবাসে এবং ভালোবেসেই যাবে। তাই সালমান শাহ যদিও এই পৃথিবীতে নেই, কিন্তু বেঁচে থাকবে তার ভক্তবৃন্দের মাঝে। আমরা আশা করব বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে, বাংলাদেশের চলচ্চিত্র তার আগের জৌলুস ফিরে পাবে। এরকম সালমান শাহরা যুগে যুগে, যদিও একজন সালমান শাহ কিন্তু যুগে যুগে জন্মায় না, শতাব্দী শতাব্দীতেও জন্মায় না, সালমান শাহ সালমান শাহ। যে ফ্যাশন, যে সিনেমাতে তিনি যে স্টাইল, যে ফ্যাশন করে গেছেন, তা এখনও মনে হয় আধুনিক। আজ থেকে 25 বছর আগের ফ্যাশনগুলাই এখনকার নায়করা করতেছেন। তার মানে সালমান শাহ কিন্তু সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ। এই সালমান শাহর
জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে শুভেচ্ছা রইল। মহান আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। তার রুহের মাগফিরাত কামনা করি। সালমান শাহ বেঁচে থাকবে তার ভক্তবৃন্দের মাঝে। সালমান শাহ কি খুন হয়েছে নাকি আত্মহত্যা করেছে? যাই হোক, নিয়তি নির্মম সত্য হচ্ছে সালমান শাহ এই পৃথিবীতে বেঁচে নাই। সালমান শাহ আজ থেকে 25 বছর আগে মারা গেছে। হয়তো এই পৃথিবীতে সালমান শাহ নেই, কিন্তু সালমান শাহ বেঁচে আছে তার কর্মের মাধ্যমে। এভাবেই সালমান শাহ বেঁচে থাকবে যতদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে, যতদিন বাংলাদেশের চলচ্চিত্র থাকবে, ততদিনই সালমান শাহ বেঁচে থাকবে। ঘুমিয়ে আছে সালমান শাহ শাহজালাল মাজারের এমএজি ওসমানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবরের পাশেই। সালমান শাহ, তুমি বেঁচে থাকবে বাংলা চলচ্চিত্র প্রেমীদের মাঝে।